दिमापुर एक बार बाढ़ आता की फोड़ गया डलाई दान उफ़ गया डलाई नहीं डलाई 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 माने साइक बांगी है दान उफ़ गया फोड़ गया पूरा खोमर तक लिया निश पाजो बाइंग जैसे मेरे दंड और दंड सह खोमर और आरो अनेक जगह फावत अनेक जगह बाइंग जैसे तो आज के हमारा ऑफिस आई सो इन ओ ग्राम और बा प्रतिवेशी खोया उधर बाई टाइम टाइम किसी कलेक्शन खोर सोइन आर वो बाइट लगे साइज़ सवाल लगे आई सोइन टाइम टाइम तंतरना मुक्त के अपना विस्तारित सुनते हुए बा अस्सलामुअलैकुम আমরা একটা সাহিত্যর আবেদন নিয়ে আজকে বরাকণ্ড অফিসে আইসি সাহিত্য লিখে আমরা এক ভাই পাড়াপতিছি বাটিয়া গন্ধর্বাহানির ভাই ডিমাপুরে কাজ করতো খাটমিস্ত্রি তখন দেখিয়া ফলিয়া তার মেরুদণ্ড কোমর সহ নিষ্পাজ ভাঙি গেছে বর্তমানে তার পরিবারের অবস্থা খুব খারাপ এবং হে একমাত্র রোজগারও হে আসলো কিন্তু আজকে হে অ্যাক্সিডেন্ট হওয়ায় পরিবার আটকিছে নিজে আটকিছে তারে ডিমাপুর থেকে মুসলিম কাউন্সিলে শিলচর মেডিকেলে পাঠাইছে অ্যাম্বুলেন্স মাধ্যমে ওখানে তার ট্রিটমেন্ট চলে কিন্তু আজকে তার অবস্থা একদম খারাপ হে কোনো টাকা পয়সা ফান না যার কারণে উপযুক্ত তার চিকিৎসা হন না তো আপনারা সবসময় এই বরাকণ্ডর ভিডিওতে আপনারা অনেক সময় আমরা দেখি সাহিত্য সহযোগিতা আপনারা করেন একটা ও মানুষের যখন বিপদ হয় বরাকণ্ডে যখন ভিডিও দালে আপনারা লগে লগে এই ভিডিওত একটা ভালো অ্যামাউন্ট দিয়ে এই পরিবারে বিপদমুক্ত করেন তো আজকে আমরা এসি খাইল ভাইরে কইলাম আমরা একটা সাহায্যর লাগে ভাইয়া কইলা একটা ভিডিও বানাই আসি আমরা দেলাই যারা আমরা ভিউয়ার্স আসেন তারা দেখিয়ে যদি এই পরিবারের বিপদটা কি মুক্ত করে দেন তাহলে দুনিয়া তো আল্লাহ শান্তি দিব এবং নেক হায়াত দান করুক আর আখলা তো আমরা আল্লাহ এর প্রতিদান দিব ওই হিসাবে আজকে আমরা এসে আপনারা আমরা ভিডিও দেখিয়া এই পরিবারের একটু সাহায্য করুক আমরা এক প্রতিবেশী হিসাবে এন্টায়ার এলাকার হিসাবে আমরা আপনার কাছে আবেদন রাখিয়া ব্যবহার হয়েছে তাই তাই বাজার থেকে কিন্তু কালেকশন করছে আর ইনো যতদণ্ডে দেওয়ারা সবে ব্যক্তিগতভাবে যে যতটুকু ফারসন যার যতটুকু সম্ভব হয়েছে সাহায্য করছে কিন্তু এই সীমিত টেকায় ই সম্ভব নয় মানে বেমারির ট্রিটমেন্ট করা সম্ভব নয় আর এই বেমারির লগে শরীরে কিডনি একটাও নাই তো এ কিডনির উপরে আসেন তো মোটামুটি কিডনি কিবা না হইলে হইব কিন্তু বাদবাকি শরীরের যে সমস্যা যেটা বা অসুস্থতা যেটা এটা দূর করতে হইলে প্রচুর পরিমাণ টাকা লাগে তো আপনাদের কাছে দরখাস্ত এই কেন যে গুরু ভাই আইসেন তাই তাই মোটামুটি যতটুকু পারছেন যত মানে আশপাশে যত ধনী মানুষ আসলাম বা মোটামুটি অবস্থা মানুষেরা সবার কাছে সাহায্য চাইছেন ঘরে ঘরে গিয়ে আটিছেন মানে চেষ্টা করতে কিছু টাকা কালেকশন করার লাগে আর তান তানের একটা বিশ্বাস যে বরাকণ্ডর দ্বারস্থ হইয়া যদি বরাকণ্ডর গিয়ে একটা ভিডিও বানাইয়া আপনাদের কাছে আপিল করা হয় তাইলে নিশ্চয় বড় ধরনের একটা সাড়া পাইবা ও আশা নিয়ে আজকে তাই তাই আইসেন তো আপনারা যেভাবে আগর অন্যান্য ভিডিও সাহায্য সহযোগিতা করিয়া আইসেন ঠিক ওভাবে ও বাইরে সাহায্য সহযোগিতা করবা একদিন বাই যদি সুস্থ হইয়া উঠে সবার লাগে নিশ্চয়ই দোয়া করবো আর যদি দোয়া নাও করেন তাই মুখ দিয়া তবে তার শরীরের প্রত্যেকটা অংশে দোয়া দিব আমরা সবরে আর এর বিনিময়ে আনলে আমরা রে বহুত বড় কিছু একটা দান করবা কারণ যেহেতু সামনে রমজান মাস আর রমজান মাস তো প্রায় এই মাসও বড় বরকতর মাস সওয়াবের মাস আর এই মাসগুলা সদকা করলে আল্লাহ বড় বেশি বেশি সওয়াব দেয় আমরা আল্লাহ বেশি বেশি সওয়াব দিব আমরা এই বাইরে সাহায্য সহযোগিতা করতাম ধন্যবাদ আমার ভাই সিলিং জান ফরিয়া মাথা ফাটিয়া কোমর ভাঙি গেছে কোমর ভাঙি এখন উঠিয়া বইতাম পারি না আমার তাকে ইবাদত খবর না ডাক্তারও কইছে উঠিয়া বই তো এলে বইয়া দেড় বছর লাগে এর আগে বইতাম পারতাম ডাক্তার আর ওবারও শুনে গেছে তাকে আমার সাহায্য